ভালোবাসা মানে হচ্ছে, ভালোবাসা দিবসেই শুধু ভালোবাসার বিষয়টা এরকম না, ভালোবাসা মানুষের সাথে প্রতিটা মুহূর্তে কাটানো হচ্ছে ভালোবাসা। সেকেন্ড হচ্ছে, ভালোবাসতে হইলে ওই দিন উদযাপন করে ভালোবাসা লাগবে না, যে কোনো সময় আপনি ভালোবাসতে পারেন, সেটা মনের মিল থাকতে হবে, দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। আমি কি বলতে চাচ্ছি আমার পার্টনার সে বলার আগেই সে বোঝা যাবে, এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আমার ভালোবাসা। আপনি তাকে বুঝাইতেছেন বুঝাইতেছেন বুঝতেছে না, বুঝাইতে বুঝাইতে ব্যাহত আপনি, ঠিক আছে, জীবন শেষ, তেজপাতা, তাকে বুঝাইতেই পারেন না, সেটা আপনার ভালোবাসা না। ভালোবাসার মানেই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং আমার কাছে, এছাড়া আর কিছুই না। সেকেন্ড হচ্ছে, মানুষ পোস্ট করে ভালোবাসা শুধু বউ গার্লফ্রেন্ড নিয়েই ভালোবাসা, বিষয় এরকম না, মা বাবা ফ্যামিলি আত্মীয় স্বজন পরিবার সবাইকে নিয়ে ভালোবাসা। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, মার মতো ভালোবাসা বউর সাথে দেওয়া যাবে না, বাবার মতো ভালোবাসা সন্তানের সাথে দেওয়া যাবে না, ভালোবাসার ক্যাটাগরি আছে। আপনি সন্তানের ভালোবাসা সন্তানের মতো দিতে হবে, বাবার ভালোবাসাকে বাবার মতো দিতে হবে, মার ভালোবাসা মার মতো দিতে হবে, আপনাকে পারফেক্ট অভিনয় জানতে হবে। বউর ভালোবাসা মিস করছি, বউর ভালোবাসাটা বউর মতো করে দিতে হবে, এটা আপনাকে খুব ভালো মতো টেকনিকটা জানতে হবে। টেকনিক যদি আপনি না জানেন, তাহলে আপনার কাছে ভালোবাসার মানে সব মা বাবা বদবদা নিয়মের মতো, গাধার মতো নিয়ম। কিন্তু দেখেন, আমি বাচ্চাকে ছেড়ে দিছি, আমার প্রতি আমার ভালোবাসা নাই, অবশ্যই ভালোবাসা আছে, ভালোবাসা আছে বলে ছেড়ে দিছি, আমি জানি আমার প্রতি আমার আন্ডারস্ট্যান্ডিং খুব কনফিডেন্স ভালো পারতে যাবে না, ঠিক আছে, এই হচ্ছে আমার ভালোবাসার টাইপ, ঠিক আছে। সবসময় টেক কেয়ারিং, আন্ডারস্ট্যান্ডিং করে রাখেন, ধরে রাখেন, তাকে বুঝেন, বোঝাপড়া তৈরি করেন, ভালোবাসা অটো তৈরি হয়ে যাবে। চলেন আমরা সমুদ্র দেখতে পারি।